আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যারা ব্লগিং ওয়েবসাইট নিয়ে কাজ করছেন কিন্তু এখনো পর্যন্ত গুগল অ্যাডসেন্স পান নাই, আর যারা এআই টুলসের মাধ্যমে কন্টেন্ট লিখে গুগল অ্যাডসেন্স আপনারা ব্লগিং থেকে বা ওয়েবসাইট করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আজকের ভিডিওতে ব্লগিং শূন্য থেকে শুরুর প্রত্যেকটি পর্ব দেখে একটি ওয়েবসাইট কমপ্লিট করেছিলাম এবং এআই টুলসের মাধ্যমে আমি কন্টেন্ট লিখে মাত্র 21টি কন্টেন্টের মাধ্যমে মাত্র 25 দিনে গুগল অ্যাডসেন্স পেয়েছি, তার লাইভ প্রুফ আকারে আপনাদেরকে প্রত্যেকটি টেকনিক দেখিয়ে দিব। যারা এআই কন্টেন্ট অর্থাৎ এআই টুলসের মাধ্যমে কন্টেন্ট লিখে আপনারা গুগল অ্যাডসেন্স পেতে চান খুব কম সময়ের মাধ্যমে, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে লাইভ প্রুফ আকারে সব কিছু ডিটেলস দেখে আসি। তো দেখুন, যেমনটি বলেছিলাম, এই যে FF টুলস ইন্ডিয়া এই ওয়েবসাইটটি কিন্তু মাত্র 21টি পোস্ট রয়েছে এবং মাত্র এই ডোমেইনের বয়স 25 দিন। 25 দিনের মধ্যে 21টি পোস্টে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়েছে এবং এখানে নিচে কিন্তু গুগলের অ্যাডগুলি আপনারা দেখতে পাবেন। দেন এই ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণ এআই টুলসের মাধ্যমে কন্টেন্টগুলি লিখে কিন্তু গুগল থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা হয়েছে। তো অনেকেই হয়তো গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য যারা ইংলিশে ওয়েবসাইট করে রাখে এবং বাহিরের কান্ট্রিকে টার্গেট করে ওয়েবসাইট তৈরি করে, তারা কিন্তু এআই টুলসের সঠিক ব্যবহার না থাকার কারণে কিন্তু আপনারা গুগল অ্যাডসেন্স বারবারই লো ভ্যালু কন্টেন্ট এবং রিজেক্ট করে দেয়। তো আজকে যদি ভিডিওটি আপনি দেখেন একদম লাইভ আকারে কিভাবে কন্টেন্ট এআই টুলসের মাধ্যমে আপনি লিখবেন A to Z এবং কোন টুলসের মাধ্যমে লিখবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো ওয়েবসাইটটি এটি সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটটি থাকবে, আপনারা চাইলে ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা দেখতে পারেন এবং এই ওয়েবসাইটটি সম্পূর্ণ তৈরি করা ইন্ডিয়া কান্ট্রিকে সিলেক্ট করে। তো আপনারা এআই টুলসের মাধ্যমে যখনই কন্টেন্ট লিখবেন তখনই ফার্স্ট টাইম আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল আপনারা ওপেন করে রাখবেন। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, অনেকেই আপনারা জানেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, অর্থাৎ আপনি যে কান্ট্রিকে ফলো আপ করবেন বা টার্গেট করবেন বা ভিজিটর নিয়ে আসবেন সে কান্ট্রির জন্য অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। দেন কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে আপনি মূল কিওয়ার্ডটি দিয়ে গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ChatGPT, বর্তমানে মোস্ট পপুলার কন্টেন্ট রাইটারের জন্য এই ChatGPT। ChatGPT-র মাধ্যমে কিন্তু অনেকে বলেছে যে ChatGPT আসার পরে যারা ব্লগিং করে থাকে তাদের আর্নিং কমে গিয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে। তবে আমি বলবো ChatGPT-র যদি আপনি সঠিক ব্যবহার বোঝেন বা জানেন তাহলে ChatGPT থেকেও আপনি প্রচুর পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে। তো ব্লগিংয়ের কন্টেন্ট আপনি কিভাবে লিখবেন ChatGPT-র মাধ্যমে, তো ChatGPT-র মাধ্যমে আপনি যখনই এই অপশনটিতে আপনি সাইন ইন করে নেবেন, অর্থাৎ আপনি সাইন আপ করে নেবেন আপনার জিমেইল আইডি দিয়ে। আপনারা যদি ChatGPT-তে অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে ChatGPT কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে সাইন আপ করবেন সে বিষয়ে ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এখানে যখনই আপনার জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ চ্যাট এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। বর্তমানে কিন্তু GPT 3.5 এই ভার্সনটি কিন্তু এখন আমাদের রয়েছে। তো আপনার যে মূল কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটি আপনি জাস্ট কপি করে নেবেন এবং কপি করে নেওয়ার পরে নিচে থেকে আপনারা দেখুন সেন্ড এ মেসেজ এই অপশনটির উপরে জাস্ট আপনার কিওয়ার্ডটি পেস্ট করে দিবেন। দেন এখান থেকে যখনই আপনি সেন্ড মেসেজ দিয়ে দিবেন তখনই কিন্তু ChatGPT অর্থাৎ রোবোটিকভাবে কিন্তু আপনার কন্টেন্ট তারা লিখে দিবে এবং অর্গানিক কন্টেন্ট। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আসলে ChatGPT-তে আপনারা পোস্ট লিখবেন। তো যদিও বা ভিডিওটি বড় হবে আপনাদেরকে আমি আপনাদেরকে যতটুকু সংক্ষেপে দেখানো যায় বা শর্ট সময়ের মধ্যে ভালো কোনো কিছু দেখানো যায় সেটি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এই বিষয়ে কিন্তু লেখা শেষ। দেন এই লেখাটি আপনি কপি করে আপনার ওয়ার্ড ফাইলে নিয়ে চলে যাবেন। দেন এরকম ভাবে আপনার সাব হেডলাইন এবং হেডলাইন যতগুলি থাকবে আপনার কিওয়ার্ডগুলি দিয়ে আপনি এভাবে কন্টেন্ট লিখে নেবেন।
তো এখান থেকে আমি জাস্ট একটি কন্টেন্ট লিখে নিলাম, এবং আইডিয়ার জন্য আপনাদেরকে এতটুকু বলবো যে এখানে দেখুন মূল বিষয় হচ্ছে কিওয়ার্ডটি বেস্ট ফোন প্রোটেক্টর অ্যাপস, অর্থাৎ ইন্ডিয়া কান্ট্রিতে বেস্ট ফোন প্রোটেক্টর অ্যাপস হিসাবে কোনগুলি ব্যবহার হয়। তো এখানে কিন্তু অ্যান্টিভাইরাস অ্যান্ড সিকিউরিটি অ্যাপস, পাসওয়ার্ড ম্যানেজার, তো এরকম বিভিন্ন রকম অ্যাপস এবং অ্যাপসের সম্পর্কে বলা হয়েছে। এখন আপনি যে কাজটি করবেন, মূল বিষয় বলা হয়ে গেলে মূল বিষয়টি আপনার, অর্থাৎ যে হেডলাইন গুলি রয়েছে এই হেডলাইন গুলি দিয়েও আপনি কিছু লেখা এখান থেকে লিখে নেবেন, দেন এখান থেকে এডিট করে দিবেন, এবং এখান থেকে আপনার যে সাব হেডলাইন গুলি তৈরি করবেন কন্টেন্টে, দেন এখান থেকে সেভ অ্যান্ড সাবমিট দিয়ে দিবেন। দেখবেন যে এখান থেকে সেই অ্যাপ সম্পর্কেও কিন্তু যথেষ্ট পরিমাণ তারা রিসার্চ করে এখান থেকে কিন্তু এআই টুলস এর মাধ্যমে কন্টেন্ট গুলি অটোমেটিকলি লিখে দিবে। তো এইরকম ভাবে প্রত্যেকটি আপনি ফার্স্ট হচ্ছে এআই টুলস এর মাধ্যমে লেখার নিয়ম হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে সুন্দরভাবে, এবং সাব কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলি নিয়ে সুন্দরভাবে আপনার কন্টেন্ট গুলি একটি ওয়ার্ড ফাইলে আপনার সাজিয়ে নিতে হবে। দেন এখান থেকে এই বিষয়ে আমরা এই লেখাগুলি নিয়ে নিলাম। তো এরকম ভাবে আপনার সাব কিওয়ার্ড যতগুলি থাকবে সেম ভাবে আপনারা কন্টেন্ট গুলি আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে লিখে নেবেন। এরপরে আপনারা H1, H2, H3 ট্যাগ গুলি দিয়ে দিবেন। এরপরে এই পোস্ট রিলেটিভ অবশ্যই একটি ইমেজ ব্যবহার করবেন, যে ইমেজটি আপনার একদম কপিরাইট ফ্রি হবে। আপনারা অবশ্যই গুগল থেকে ডিরেক্টলি আপনারা কোনো ইমেজ নেবেন না, সেই ইমেজটি নেওয়ার পরে ইমেজ এসইও করে নেবেন। ইমেজ এসইও কিভাবে করবেন সম্পূর্ণভাবে সেই সম্পর্কে ভিডিও আপনারা চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নেবেন। দেন এইরকম ভাবে কন্টেন্ট লেখা হয়ে গেলে আপনি কন্টেন্টটিকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এরপরে আপনি জাস্ট এই কন্টেন্টটি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিবেন। দেন এরপরে আপনার যদি কখনো মনে হয় যে আপনি সম্পূর্ণ এই লেখাটি এই টুলস এর মাধ্যমে লিখবেন না, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, হেডলাইনের পরে আপনি মেটা ডেসক্রিপশন, অর্থাৎ কন্টেন্টের যে ডেসক্রিপশন থাকবে সেই ডেসক্রিপশন গুলি নিজের মতো করে নিজের ভাষায় আপনারা লিখে নিতে পারেন। এছাড়াও আপনারা একদম লাস্টের দিকে বটম লাইন দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা নিচের দিকে পোস্টের কনক্লুশন, যেটাকে আমরা উপসংহার বলে থাকি, তো এরকম ভাবে আপনারা কনক্লুশন দিয়ে কিছু লেখা এখানে দিয়ে দিবেন। অবশ্যই প্রত্যেকটি পোস্টে আপনি FAQ পেজ আপনারা অবশ্যই লিখবেন। তো FAQ এ প্রশ্নগুলি কোথায় পাবেন, আপনারা যে মূল কিওয়ার্ডটি রিসার্চ করে নেবেন, দেন এই কিওয়ার্ডটি নিয়ে আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন। গুগলে সার্চ করলে এই কিওয়ার্ড রিলেটিভ আপনি এখান থেকে কিন্তু পিপল অলসো আক্স, অর্থাৎ এখানে FAQ এ প্রশ্ন উত্তরের কিন্তু অনেকগুলি প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। ফার্স্টে আপনারা এখান থেকে দুই তিনটি প্রশ্ন আপনাদের মতো করে কপি করে আপনাদের পোস্টের কনক্লুশনের পূর্বে অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলি দিয়ে দিবেন। এই প্রশ্নটি জাস্ট আপনারা কপি করে নিবেন এবং পুনরায় আপনারা চ্যাটজিপিটি এই ওয়েবসাইটে চলে যাবেন, এবং যেই প্রশ্নটি আপনি এখান থেকে অ্যান্সার চাচ্ছেন সেই প্রশ্নটি লিখে সেভ অ্যান্ড সাবমিট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেন মুহূর্তের মধ্যে, 1 মিনিটের মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর রোবোটিক ভাবে তারা কিন্তু এআই টুলস এর মাধ্যমে লিখে দিবে। এবং অনেকে প্রশ্ন করে এআই টুলস এর মাধ্যমে কিন্তু কন্টেন্ট লিখলে সেই কন্টেন্ট গুলি আসলে কপিরাইট হয়, তো আপনারা চাইলে কিন্তু এই কন্টেন্ট গুলি জাস্ট আপনারা কপি করে আপনাদের ডুপ্লিকেট চেকার টুলস এর মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। এবং পাশাপাশি আমি আপনাদেরকে যেটি বললাম, নিজের কিছু ভাষা অবশ্যই ব্যবহার করবে, যেটাতে গুগল যখন গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবে আপনার সাইটটিতে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে এই সম্পূর্ণ লেখাটি আপনার নিজের লেখা। সেম এই কাজগুলি করে সুন্দরভাবে আপনি 2 থেকে 3 হাজার ওয়ার্ডের একটি পোস্ট আপনারা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। অবশ্যই পোস্টের মধ্যে যে কয়টি ইমেজ ব্যবহার করবেন, ইমেজগুলি অবশ্যই কপিরাইট ফ্রি এবং এসইও করে নেবেন। দেন এই কাজগুলি করে আপনি আপনার ওয়েবসাইটে এই পোস্টটি পাবলিশ করে দিবেন, এবং 20 থেকে 25টি পোস্ট যখন গুগলে ইন্ডেক্স হয়ে যাবে, এবং ইন্ডেক্স হওয়ার পর মোটামুটি আপনার ভিজিটর যখন আসা শুরু হয়ে যাবে, তারপরে দেন আপনার ওয়েবসাইটটি গুগলের কাছে অ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন। ইনশাল্লাহ এই পদ্ধতি যদি আপনারা ফলো আপ করেন তাহলে অবশ্যই গুগল অ্যাডসেন্স আপনি পেয়ে যাবেন। এর পরবর্তীতেও যদি কখনো লো ভ্যালু কন্টেন্ট ইস্যু আসে তাহলে অবশ্যই মিনিমাম 1000 ওয়ার্ডের আপনি 5টি কন্টেন্ট ইংলিশে অবশ্যই আপনার নিজের ভাষায় করে লিখে নেবেন। এই কাজটি করে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে গুগল অ্যাডসেন্স থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা এই চ্যাট জিপিটি, অর্থাৎ এআই টুলস এর ব্যবহার করে আপনি একদম ফ্রিতে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ব্লগিং সম্পর্কিত আরো
তথ্য আপনাদের জানার প্রয়োজন পড়ে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে ব্লগিং শূন্য থেকে শুরু প্লে লিস্টে গেলে প্রত্যেকটি পর্বের ভিডিও পাবেন। যারা একদম শূন্য থেকে ব্লগিং করে আর্নিং করতে চাচ্ছে, তারা প্রত্যেকটি পর্বের এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া রয়েছে একদম ফ্রিতে। এই ভিডিওগুলি দেখে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন একদম ফ্রিতে, এবং গুগল অ্যাডসেন্স থেকে আপনারাও আর্নিং করতে পারবেন। আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।